ব্যাক মাই আনাদার ভিডিও আই এম দেবনাথ ইউ আর ওয়াচিং মাই ফেভারিট চ্যানেল দ্য আর্থ ইস গ্রিন আশা করি সবাই ভালো আছেন এবং বেশ খুশিতেই আছেন আজকে আমি যে ভিডিওটা দেখাবো আপনাদের সামনে সেই ভিডিওটা হচ্ছে যে আপনি একটি রজনীগন্ধা ফুলের ঝাড় থেকে কিভাবে আপনি আপনার বাড়িতে রজনীগন্ধা ফুলের মেলা বসাবেন তো সেই ভিডিওই আপনি আপনাদের দেখাবো তো খেয়াল করুন ভিডিওটা দেখুন দেখতে পাচ্ছেন এই একটা রজনীগন্ধা ফুল গাছের ঝাড় এটা টবের মধ্যে ছিল তো আমি এবার এটাকে কি করব যেহেতু এটা অনেকটা ঝাড় হয়ে গেছে তাই আমি এখান থেকে গাছটাকে ছাড়িয়ে দেবো অর্থাৎ এর যে স্কন্ধ আছে সেই স্কন্ধ আমি একটা একটা করে ছাড়িয়ে সেটাকে বিভিন্ন জায়গায় প্রতিস্থাপন করে দেবো এবং এই সেই এই স্কন্ধ থেকে সুন্দরভাবে গাছ বেড়ে উঠবে দেখতে পাচ্ছেন সেই স্কন্ধ আমি ছাড়িয়ে নিচ্ছি একটা একটা করে দেখতে পাচ্ছেন এভাবে আপনি ছাড়িয়ে এটাকে প্রতিস্থাপন করতে পারবেন এবং প্রতিস্থাপন করলে আপনি সামনের সিজনেই প্রচুর ফুল পাবেন আর আর একটা বন্ধুরা এটা বলে রাখি বিষয়টা যদি আপনি এটা না করেন তাহলে কিন্তু গাছে চাপ হয়ে যাবে এবং সেখান থেকে মানে ফুল বেশি পাওয়া যাবে না হয়তো ফুল পাওয়া যাবে তো বেশি পাওয়া যাবে না তো আমি এটাকে এই কটা কি আপাতত একটা টবে প্রতিস্থাপন করব এবং সেটা আমি আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন আমি এই স্কন্ধগুলোকে সংগ্রহ করেছি এবং সেগুলোকে প্রতিস্থাপন করব এবং যেখান থেকে খুব তাড়াতাড়ি গাছ বেড়ে উঠবে এবং আগামী সিজনে আমি সেখান থেকে প্রচুর ফুল পাবো দেখতে পাচ্ছেন এবার আমি এটাকে একটা টবে প্রতিস্থাপন করে দেখাবো তো প্রথমে আমি এখানে যে মাটি তৈরি করেছি দেখুন মাটি এক ভাগ গার্ডেন সয়েল এক ভাগ ভার্মি কম্পোস্ট তার সাথে আমি দিয়েছি টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি থেকে ফাইভ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মতো বালি দিয়েছি তো এই তিনটেকে আমি মিক্স করে আমি সয়েল মিডিয়া তৈরি করেছি এবার আমি সেটাকে টবে দিয়ে এই স্কন্ধগুলোর প্রতিস্থাপন দেখাবো বুঝতে পারছেন আমি টবে মাটিটা দিয়ে ভরাট করে দিচ্ছি তো আমি মাটি দিয়ে ভরাট করে ফেলেছি এবার এটার এটাকে আমি মোটামুটি একটু করে একটু করে ইয়ে করে এখন আপাতত এভাবে বসিয়ে দেব এভাবে আপনি যদি মনে করেন যে এই গাছটাকে হাফ আমি কেটে দেব এই জায়গা থেকে আপনি কাটিং করে দিতে পারবেন তাতে কোনো অসুবিধা হবে না এক্ষেত্রে আপনি করতেই পারেন সেটা এবার আমি একটু অল্প অল্প এর মধ্যে মাটি দিয়ে দেব উপরটাতে ভালো করে নাহলে গাছটা মাটির অভাবে হেলে যাবে দেখুন আমি এগুলোকে বসিয়ে দিয়েছি এবং দেখুন গাছগুলো হেলে হেলে আছে আপনার যদি মনে হয় যে আমি কেটে দেবো তাহলে আপনি কেটে দিতে পারেন কিন্তু না কাটলেও কোনো অসুবিধা নেই ঠিক আছে এবার আমি কী করবো এতে জল দিয়ে দেবো এবার স্প্রেয়ার স্প্রেয়ারে করে আমি জলটা এবার ভালো করে দিয়ে দেবো এই স্প্রেয়ার করে জল দিলে কি ভালো হয় মানে গাছের গোড়ায় গর্ত হয় না অথচ জলটা বেশ ভিতরে ভালোভাবে ঢুকে যায় এটাকে আমি এখন আপাতত ছওয়ায় রাখবো এবং নিয়মিত জল দেব অর্থাৎ এই মহেশ উপরের যে ভাবটা এটা মহেশ রেখে দেব আমি জল দিয়ে দিয়েছি যেহেতু আমার ড্রেনেজ সিস্টেম করা আছে তাই জল নেমে যাবে আর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো এর খাবার এবং এর রোগ পোকা সম্পর্কে আমি পূর্ণ ধারণা দেব এবং আপনাদের স্টেপ ওয়াইজ আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটিকে টাচ করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন টেক কেয়ার